ভাই, আপনি এত জনপ্রিয় একজন লিডার, অথচ আপনাকে নিয়ে এত টানাহাচ্ছা শুরু হয়েছে। সিবি অফিসে সভাপতি হিসাবে আপনি কতদিন ধরে আছেন, কতদিন থাকার নিয়ম, আপনার প্রমোশন কেন পিছিয়ে যায়, কোন খুঁটির জন্য আপনার প্রমোশন হয় না, মানে আপনার নাকি শত শত কোটি টাকার মালিক, এত টাকা আপনার হলো কি করে? আপনি সিবি অফিসে নেতা হওয়া সত্ত্বেও একদিনও নাকি নিজের কাছে চেয়ার টেবিল রাখেন। শত শত হাজার হাজার প্রশ্ন প্রেসের লোকজনের কাছে, কয়জনকে আসলে আমি কয়দিন সামলাতে পারবো আমি জানি না। আই এম ফিলিং হেল্পলেস ভাই। সরি দিলরু বাবা, আপনি মিডিয়া লাইনে আছেন, আমার ভরসা আছে। আশা আপা অফিস লাইনে আছে, আমি নির্ভয় আছি। আলিম ভাই, আমরা কিন্তু সবসময় আপনাকে হেল্প করেই যাই। সেটাকে এর মুখে বলতে হয় আপা, আপনাদের হেল্প আমার আত্মা অনুভব করে। আপা শুনলাম আমার প্রমোশনের নাকি চিঠি আসছে। চিঠি? আহা আশা ম্যাডাম, আলিম ভাই তো আমাদের নিজেদের লোক। ওই যে চিঠি, কালকে যে দেখলাম আমি, আপনাকে তো আমি বললাম চিঠিটা স্যারকে এখন দিন না, এমডি স্যারকে। স্যারকে দেন নাই তো? না না না, স্যারকে এখনো দিইনি, বাট স্যার কিন্তু চাইলে দিতে হবে, তখন আমি কোনোভাবেই আটকাতে পারবো না। প্লিজ ম্যাডাম, জাস্ট কয়েকটা দিন আটকে রাখুন প্লিজ। ম্যাডাম, আলিম ভাই যখন এত রিকোয়েস্ট করছে তো আটকে রাখেন চিঠিটা। ভাই, আশা ম্যাডাম না হয় চিঠি আটকে রাখলো, কিন্তু আমি আমি কি করে মিডিয়ার লোকজনকে আটকে রাখবো বলেন? যেভাবে আটকায় রাখলে আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না, সেভাবে আটকায় রাখবেন। ভাই, মিডিয়া এখন অনেক বড় হয়ে গেছে, এতগুলো নিউজ চ্যানেল, এতগুলো নিউজ পেপার, কয়জনকে আর মুখের কথায় আমি আটকে রাখতে পারবো বলেন? যা লাগে নেবেন, খালি কত লাগবে আমাদের ধারণাটা দিবেন। আপাতত 2 লাখ টাকা। ভাই, 2 লাখ টাকা একবারে দেখলে অনেক বড় মনে হয়, কিন্তু জনে জনে ভাগ করলে এর টাকা কোনো টাকাই না। শুনেন, এই 2 লাখ টাকা আপাতত যারা বেশি বাড়াবাড়ি করছে তাদের জন্য, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যেয়ে পাঠিয়ে দিতেছি। আশা পা, আপনি কিন্তু চিঠিটা কাউরে দিবেন না, আপনার কাছে আটকে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য কিছু পাঠিয়ে দেব। আলিম স্যার এই 2টা খাম আপনাদেরকে দিতে গেছে। কি ব্যাপার, তুমি এখন দাঁড়িয়ে আছো, যাও যাও। ম্যাডাম, ওই অল ইন ওয়ান ব্রাদার কয়দিন ধরে লাপাত্তা, আপনারা তো জানেনই আমার পকেট একদম খালি, যদি কিছু ধান্দাবাজি টাইলে দিচ্ছ, খাম দেখলে ভিতরে টাকা মনে হয় না? আল্লাহর কসম লাগে ম্যাডাম, কি কইতেছেন? না না, এরম কিছু মনে করি না ম্যাডাম, খাম দেখলে আমার ভিতরে টাকা মনে করুন কেন, এরম আমি কিছু মনে করি না। লিডার স্যার তো খালি নেয় দেয় না। আসলে ম্যাডাম সত্যি বিশ্বাস করেন ম্যাডাম, ওই ব্রোকার স্যার কতদিন ধরে নাই, আমার পকেট একদম খালি। ম্যাম, সত্যি কি আপনাকে 2 লাখ টাকা দিয়েছে? আমাকে কত দিল? আহা, টাকা দেখলেই ব্যস্ত হয়ে যান না, 2টো খামি ড্রয়ারের ভিতর রেখে দিন, অফিস শেষে সমানভাবে ভাগ করে নেব। রাখেন।